মনে হচ্ছে দেন পরিষ্কার করে এসেছো। নমস্কার বন্ধুরা, কুমকুম ফ্যাশন উইথ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি কুমকুম চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আমার সব বন্ধুরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো চলো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো। আর বন্ধুরা, এই খবরটা তোমরা নিশ্চয়ই সবাই জানো যে আমাদের এই বন্ধু রূপালী ক্রিয়েশন ওই বন্ধুর কিন্তু স্ট্রাইক দিয়েছে। কারণটা কি জানি না, যদিও কি ভিডিও দিয়েছিল, ভিডিওটা তো ডিলিট হয়ে গেছে। আমার তো ভীষণ ভয় করছে, সবাইকে বলছি একটু সাবধানে কিন্তু সবাই ভিডিও দিও, আর পানিশমেন্ট ভিডিও কিন্তু খুব একটা কেউ করতেই যেও না, করোই না, এগুলো নিয়ে নাকি স্ট্রাইক হয়ে যেতে পারে। তো আমার সত্যি বলছি ভীষণ ভয় লাগছে শুনে। আর রূপালি, তুমি বেশি চিন্তা করো না গো, তোমার সব ঠিক হয়ে যাবে। তোমার ভিডিও আমি কাল দেখে এসেছি, চিন্তা করো না। তুমি 7 দিন ভিডিও দেওয়া বন্ধ করে দাও, যেহেতু তোমাকে বলেছে 7 দিন ভিডিও দেওয়া যাবে না, একটা তোমাকে ওয়ার্নিং দিয়েছে, তুমি সেগুলো শুনো, তোমার সব ঠিক হয়ে যাবে, আবার ভিডিও দিও। আর তুমি কি ভিডিও দিয়েছিলে আমি জানি না, সেটা তো ডিলিট হয়ে গেছে। তো বন্ধুরা সবাইকে বলছি সবাই সাবধানে ভিডিও করো। আমার তো ভীষণ ভয় লাগছে, আমি এত কিছু জানিও না, যেটুকু জানিস তোমাদেরকে বলে দিলাম। আর যেগুলো দেখবে বাচ্চাদের দেখা যায় না, সেই ভিডিওগুলোতে অবশ্যই তোমরা রেখো যে ওটা বাচ্চাদের ভিডিও নয়, সেই অপশনটা তোমরা কিন্তু করো, ঠিক আছে? দেখবে থাকে, লেখাই থাকে। আর যেগুলো বাচ্চাদের দেখা যায় সেগুলোও ঠিক আছে, তোমরা সেগুলো কিন্তু নিয়মগুলো সেটিংস করে নিও, সেটিংসটা তোমরা ঠিকঠাক করে নিও ভিডিওটা ছাড়ার আগে, ঠিক আছে বন্ধুরা? তো চলো, যে কথাগুলো বলার জন্য এসেছি সেগুলো বলি আগে তোমাদের, নাহলে তো আমার ভালোই লাগবে না। যেটার জন্য সত্যি বলছি আমার গাটা মানে কি বলবো ঘুড় ঘুড় করছে, বলতে পারো না, বলতে পারলে আমার ভীষণ নিজেরই খারাপ লাগবে, আমি থাকতেই পারবো না। কারণ আমি তো তোমাদেরকে সব কথাই শেয়ার করি, আর আমি যেদিকে যা দেখি তোমাদের সামনে তুলে ধরি, যেখানে দেখি মানে আমাদের মতো বন্ধু, কেউ বড় কেউ ছোট হতেই পারে, কেউ হয়তো বড় আর কেউ ছোট, ঠিক আছে? মানে যেমন কেউ ছোট বলতে আমার মতোই নতুন যারা, তাই বলে কিন্তু আমরা সবাই বন্ধু, যারা যারা ইউটিউবে আছি আমরা কিন্তু সবাই বন্ধু সবার, তাই তো? বন্ধুরা, একটু আগে স্নান টান সেরে পুজো সেরে চলে এসেছি তোমাদের সাথে গল্প করার জন্য। তোমাদের সাথে গল্প না করলে তো জানো আমার একটুও ভালো লাগে না, আর প্রচন্ড রকমের এই ঠান্ডা লেগে গেছে। আর আমি দেখছি আমার সব বন্ধুদের এই ঠান্ডা লেগে গেছে, মানে বেশিরভাগ বন্ধুদের এই লাইভে এসে শুনছি। তো সবাইকে বলছি একটু সাবধানে থেকো, এখন সময়টা কিন্তু খুব খারাপ। আমার নিজেকেও দেখতে বুঝতে পারছি আমি যে এতটা মানে শরীর খারাপ হয়ে যাচ্ছে না, জোর ঠান্ডা লেগে যাচ্ছে। আর আমি তো আজকেও গরম জলে স্নান করেছি, প্রতিদিনই আমি গরম জলেই এখন স্নান করছি, আর গরম জল খাচ্ছিও, গরম জল খাচ্ছিলাম না, আমার বাবা মা তো ফোন করে বলেই দিয়েছেন যে গরম জল খাবে এখান থেকে, তো গরম জল খাওয়াই শুরু করেছি। যদিও গরম জল খেতে আমার একটুও ভালো লাগছে না, মিশিয়ে খাচ্ছি তবুও ভালো লাগছে না, ঠান্ডা ঠান্ডা জলটাই ভালো লাগছে। আর এতে করে কি হচ্ছে বলো তো, গোলা ব্যথা করছে। তো বন্ধুরা, আমার অনেক বন্ধু বলেছে আমি নাকি খুব স্পিডে কথা বলি, এটা কিন্তু সত্যি, আমি খুব স্পিডে কথা বলি, তাই না বন্ধুরা? আজকে কি খুব স্পিডে কথা বলছি? বলছি কি খুব স্পিডে? একদমই না, আজকে খুব আস্তে আস্তে কথা বলছি, খুব ধীর স্থির শান্ত মেয়ে আমি। আর তোমরা না এভাবে বলো আমাকে, এই আমার কথা শোনা যাচ্ছে? মানে খুব আস্তে করে কথা বলছি আজকে, মানে পাশে রুমে আমার ছেলের ক্লাস হচ্ছে গো। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে সঙ্গে আজকে একটা কথা বলার জন্য এসেছি, মানে এতটাই খারাপ লাগছে আমার, এতটাই খারাপ লাগছে, তোমরা সবাই জানো। এই দেখো আমার ছেলে পিছনে, ওর ক্লাস হচ্ছে, ও হেডফোন নিতে এসছে। তো এতটাই খারাপ লাগছে আমার, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো কি খারাপ লাগছে মানে আমি, তোমরা তো জানো প্রীতি দিদিকে, তোমরা সবাই জানো প্রীতি দিদি ভাইকে, আমার মনে হয় কম বেশি সবাই জানো, আমিও খুব ভালো করে জানি প্রীতি দিদি ভাইকে। আর মনে হয় কিছু বাকি 3 লাখ সাবস্ক্রাইবার হতে, আর কিছু বাকি 2,96,000 হয়ে গেছে। তাকে এত পরিমাণে খারাপ খারাপ কমেন্ট করে যাচ্ছে, একটা ড্রেস পরেছিল দিদি ভাই ওর হাজব্যান্ডের জন্য এনে এসেছিল, দিয়ে নিজে ট্রাই করেছিল, করতেই পারে, করতেই পারে, তার ইচ্ছে হয়েছে সে করেছে। সেখানে বলবে, কেউ বলছে তুমি ড্রেন পরিষ্কার করে আসলে। আর সবচেয়ে বড় কথা কি জানো, কমেন্ট গুলো তো বলছি তোমাদের, একটু ওয়েট করো, শুনলে তো তোমাদেরই কেমন লাগবে। মানে আজ প্রীতি দিদিকে করছে, সে এত বড় ইউটিউবার, তাকে এভাবে শুনতে হচ্ছে, আর আমরা তো কিছুই না, কখন যে কে এসে আমাদেরকে বাজে বাজে কমেন্ট করে চলে যাবে। সবচেয়ে মেন কথা, এগুলো কিন্তু ছেলেরা খুব কম করছে গো, এগুলো মেয়েরাই করছে, তোমরা লক্ষ্য করবে কমেন্টগুলো, এগুলো মেয়েরাই করছে, এত বাজে বাজে কমেন্ট করছে না, মেয়েরাই করছে। আর কিছু ফেক আইডি, আমি তো বলি কিছু ফেক আইডি, আবার মানে ঠিক আমি তো তোমাদেরকে বলি, যাদের কারো ভিডিও পছন্দ হবে না দেখবে না, এভাবে বাজে বাজে কমেন্ট করো কেন, কি পাও তোমরা, কি খুশি হও এরকম বাজে কমেন্ট করে, একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে? সত্যি বলছি আমার ভীষণ খারাপ লাগে। আর কেউ বলেছে বমি পাচ্ছে, বমি পাচ্ছে তোমার, তো তোমরাই বলো বন্ধুরা ওই ছবিটা দেখে কি কারো বমি পাওয়ার মতো ছবিটা, প্রীতি দিদি ভাইকে কি বমি পাওয়ার মতো লাগছে? হ্যাঁ তোমরা নাই পছন্দ করতে পারো, তোমরা নাই পছন্দ করতে পারো, তাই ভাবে লিখে দেবে বমি পাচ্ছে। আমি হয়তো
কোনো একটা ভিডিও করলাম তোমরা কমেন্ট করে লিখে দেবে যে বমি পাচ্ছে তোমাদের আমাকে দেখে, তো তোমরা আমার ভিডিও দেখতে আসবে কেন? সেভাবেই বলছি, তোমরা প্রীতি দিদি ভাইয়ের ভিডিও দেখতে যাবে কেন? গিয়ে আবার একটা মেয়ে হয়ে একটা মেয়েকে বলছো দেখলে বমি পাচ্ছে, মনে হচ্ছে ড্রেন পরিষ্কার করে আসলো, আবার এত নোংরা নোংরা ভাষা সেখানে কমেন্ট করা হয়েছে, মানে আমি উচ্চারণ করতে পারবো না। সত্যি বলছি বন্ধুরা, আমি উচ্চারণ করতে পারবো না, মানে এত অসভ্য মেয়েরা, এত নির্লজ্জ। আমি তো বলবো তোমাদের মতো নির্লজ্জ অসভ্য মেয়ে আমি জীবনে একটাও দেখিনি, এভাবে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে কমেন্ট করে আসছো, আবার সেখানে এরকম নোংরা নোংরা কমেন্টসে প্রচুর লাইক পড়ছে, অনেকে খুব খুশি হয়ে যাচ্ছে, বা দারুণ দিয়েছো, ঠিকই বলেছো, হ্যাঁ হ্যাঁ একদম বাজে মেয়ে একটা, কিসের জ্বলন লাগছে তোমাদের, কিসের হিংসে হচ্ছে, ওই যে সাবস্ক্রাইবটা দেখছো, আর কিছুদিন পরে তো 3 লাখ ছুঁই ছুঁই, তো কেন এত প্রীতি দিদি ভাইকে সবাই ভালোবাসছে? তোমাদের কেন মনে হচ্ছে যে কাক যত ময়ূর সাজুক কাকই থাকবে? সবাই জানে সেটা, যে কাক যত ময়ূর সাজুক কাকই থাকবে, তো তোমরা দেখছো কেন? তোমাদের কি ভালো লাগছে সেখানে গিয়ে নোংরা নোংরা কমেন্ট করতে ইচ্ছে করছিল? লজ্জা করে না তোমাদের একটা মেয়ে হয়ে এভাবে কমেন্ট করে যাচ্ছ একটা মেয়েকে? ছি 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 ছি। আর আমি তো সত্যি প্রীতি দিদি ভাইকে স্যালুট বলবো, স্যালুট, যে এত নোংরা নোংরা এত বাজে বাজে কমেন্টগুলোকে ইগনোর করে ঠিক এগিয়ে যাচ্ছে, কেন করবে না? এগুলো তো ইগনোর করাই উচিত, সেই জন্য তো প্রীতি দিদি ভাইকে এত সবাই ভালোবাসে। হ্যাঁ আমিও ভালোবাসি, হ্যাঁ আমিও ভালোবাসি, আমি ভীষণ ভালোবাসি প্রীতি দিদি ভাইয়ের ভিডিও দেখতে, আমার ভীষণ ভালো লাগে কিভাবে একটা মেয়ে ছোট থেকে এইভাবে এগিয়ে যাচ্ছে, মানে প্রথমে তো কিছুই ছিল না, আমাদের মতোই ছোট ইউটিউবার ছিল, এ এত খারাপ খারাপ কমেন্ট ইগনোর করে এগিয়ে চলেছে, অবশ্যই সে তো পরিশ্রম করেছে, কষ্ট করেছে, তাই সে এই জায়গাটায়। আর তোমাদের কিসের জনন লাগছে? তোমরা পারছো না বলে, তোমরা পারছো না, আমাকেও তোমরা এভাবেই কমেন্ট করবে আমি জানি, অনেকে সহ্য হবে না, মানে আমি তো বলবো, আমি যেটা সত্যি আমি সেটাই বলবো, যে তোমরা যদি আমার ভিডিও পছন্দ না করো দেখতে এসো না, তোমরা যদি কোনো যে কোনো আমার কোনো বন্ধুর ভিডিও যদি তোমাদের ভালো না লাগে তোমরা দেখো না, কিন্তু এইভাবে কিন্তু বাজে বাজে কমেন্ট করবে না। কেন করবে এরকম বাজে বাজে কমেন্ট? আবার পেতনির মতো লাগছে, পেতনির মতো, আহা তোমাকে বিশ্ব সুন্দরী নাকি তুমি, তুমি কি বিশ্ব সুন্দরী? দেখাবে তো তোমার অ্যাওয়ার্ডগুলো, লজ্জা লাগেনি না? নিজেকে কি ভাবো তুমি, নিজেকে কি ভাবো? তোমরা আবার লিখেছো প্রীতি দিদি ভাইকে, নিজেকে কি ভাবো? প্রীতি দিদি ভাই নিজেকে যা ভাবে প্রীতি দিদি ভাই নিজে সেটাই, ঠিক আছে? আর এত মানুষের ভালোবাসা পাচ্ছে, হ্যাঁ আমি তো ভালোবাসি এই, আর আমি জানি আমার অনেক বন্ধু প্রীতি দিদি ভাইকে ভালোবাসে, হ্যাঁ আর যারা ভালোবাসে না তারা তো এভাবে কমেন্ট করতে যায়নি, হ্যাঁ অনেকের পছন্দ না হতে পারে কিন্তু এভাবে বাজে বাজে কমেন্ট করতে যায় তোমাদের মতো? তোমাদের কি কোনো কাজ নেই? তোমরা ইউটিউবে ঢুকে কি করো? সবার চ্যানেলে গিয়ে কারো ছবিতে কারো ভিডিওতে খারাপ খারাপ কমেন্ট করতে থাকো, তোমাদের কোনো কাজ নেই না? লজ্জা করে না তোমাদের? তোমাদের আবার কোনো মানুষকে দেখলে বমি পায়? তোমরা মানুষ, কোনো মানুষকে দেখলে কোনো মানুষের কি বমি পায়? তারপরেও তোমরা নিজেদেরকে মানুষ বলো? লজ্জা পাওয়া উচিত তোমাদের, তোমরা এতটাই নির্লজ্জ মেয়ে, সত্যি বলছি একটার পর একটা এত বাজে কমেন্ট, এত বাজে কমেন্ট করে গেছে। আমি আরো কিছুদিন আগে বলছি বন্ধুরা শোনো, কিছুদিন আগে একটা দিদি ভাই একটা ভালো ড্রেস কিনেছিল, সেটা পরে কমিউনিটিতে পোস্ট করেছিল, সেখানে লিখেছে তোমার প্যান্টের চেন খোলা নাকি, এগুলো কাউকে বলা যায় একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে? তুমি কি চোখে কম দেখো? তুমি কি অন্ধ? তোমার লজ্জা লাগেনি এভাবে কমেন্ট করছো? ছি ছি ছি, তুমি না একটা মেয়ে, নিজেকে মেয়ে বলে পরিচয় দাও, তাও যদি ফেক করে রেখেছো জানি না, তাও তো নিজেকে মেয়েই ভাবছো, ফেক আইডি হলো মেয়ের নাম দিয়ে খুলে রেখেছো, লজ্জা করেনি না? মানুষকে ছোট করে কি লাভ পাও তোমরা? তোমাদেরকে কে অ্যাওয়ার্ড দিচ্ছে? কেউ কি তোমাদের পাঠায় যে যাও এইভাবে কমেন্ট করে এসো? যারা যারা ইউটিউব করে সবার চ্যানেলে গিয়ে ভিডিও করে, যারা ভালো ভালো পজিশনে পৌঁছে গেছে বা যারা নতুন খুলেছে তাদেরকে এইভাবে কমেন্ট করে এসো? জানি না, সত্যি বলছি বন্ধুরা, সত্যি বলছি এসব দেখলে না আমার মানে ভয়ও লাগে আর খারাপও লাগে, আমার সামনে যদি এদেরকে পেতাম ঠাস ঠাস চড় মেরে দিতাম, সত্যি বলছি। তোমার আমার ভিডিও নাই ভালো লাগতে পারে, তাই ভাবে এইভাবে বাজে বাজে কমেন্ট করবে, কাউকে ছোট করবে, কে অধিকার দিয়েছে তোমাদের? তোমরা ইউটিউবে থাকো কেন, আসো কেন ভিডিও দেখতে? আই প্রীতি দিদি ভাইকে কমেন্ট করেছে, আমি জানি না আমার বন্ধুদেরকেও এভাবে কমেন্ট করতে পারে কাল, আমাকেও করতে পারে, তাই বন্ধুরা তোমার ইগনোর তো করবোই, এদেরকে ইগনোর করবো না তো কি করবো? এদেরকে বাড়িতে নিয়ে এসে জল মিষ্টি খাওয়াবো? এদেরকে তো ইগনোর করতেই হবে। যারা এভাবে বাজে বাজে কমেন্ট করতে পারে একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে, তারা হচ্ছে হিংসুটি, নিজেরাই শয়তান একটা একটা।
আবার লোককে শয়তান বলে, বলে শয়তান মেয়ে একটা, তোমাদের সাথে কি শয়তানি করেছে আমি জানি না। তোমরা একদিনের একটা ছবি দেখে, একটা ভিডিও দেখে মানুষকে বিচার করতে বসো, লজ্জা লাগে না? তোমরা একটা ভিডিও দেখে নিলে ভাবলে এই মেয়েটা খারাপ, তোমরা একটা ছবি দেখে নিলে এই মেয়েটা খারাপ। সত্যি তোমরা মানে কি বলবো, বিশ্বের নম্বর ওয়ান বিচারক। কি সুন্দর সুন্দর কমেন্ট করো, মানুষকে দেখলে বমি পায়, পেতনির মতো লাগে, কাক আবার ময়ূর সেজেছে, আবার এত নোংরা ভাষা মানে কমেন্ট করেছে বন্ধুরা, সেটা আমি তোমাদেরকে বলতে পারবো না, উচ্চারণ করতে পারবো না, সত্যি বলছি। আবার ওই তো আর একটা ছবি দিয়েছিল, সেখানেও এরকম, সেখানে আবার লিখেছে প্যান্টের চেন খোলা নাকি, আ হা হা, কি খুশি না, এই কমেন্টটা করে খুব খুশি হয়ে গেছো। নিজেকে কি যে ভাবো তুমি, তুমি নিজেরটা ঠিক করো, যাও, তোমাকে লোককে শিখাতে হবে না। কেউ যখন একটা ছবি পোস্ট করছে, ছবি তুলে সে সব দিক নজর করেই পোস্ট করে। সত্যি বাবা, তোমরা যে নিজেদেরকে কি ভাবো আমি জানি না বন্ধুরা, সত্যি বলছি আমার ভীষণ খারাপ লাগে। আমি তো জানো মাঝে মাঝে প্রীতি দিদি ভাইয়ের ভিডিও দেখি, মাঝে মাঝে দেখি, এখনো খুবটা সময় পাই না, নাহলে আগে আমি সব বড় ইউটিউবারদের ভিডিও দেখতাম, সেই জন্যই তো আমার ইউটিউবে আসা, ওদেরকে দেখেই, নাহলে ইউটিউব সম্বন্ধে তো আমার কিছুই জানা ছিল না। প্রীতি দিদি ভাই, কণিকা দিদি ভাই, ওদের ভিডিও আমি দেখতাম, পূজা তোমরা তো জানো যা পাই তাই করি, ওই ব্লগও আমি দেখি, ওদেরকে আমি ভীষণ ভালোবাসি দেখি, যাদের থেকে আমি শিখে ইউটিউবে এসেছি, আমার ইউটিউবে থাকার ইচ্ছেটা হয়। আর তাদেরকে যদি এরকম বাজে বাজে কমেন্ট করে, সত্যি আমার ভীষণ খারাপ লাগে। ভিডিও দেখবো না, দেখবো না ভিডিও, কারো ভালো না লাগলে দেখবো না, কিন্তু আমি কোনো খারাপ কমেন্ট আমি নিজেও সহ্য করতে পারি না, আর কেউ করলে ভীষণ রাগ হয়, ভীষণ রাগ হয়, সত্যি বলছি বন্ধুরা। এত আর বেশিরভাগ দেখবে সব মেয়ে, সব মেয়ে, আমি জানি না ফেক আইডি কিনা, কিন্তু সব মেয়ে এত বাজে বাজে কমেন্ট করছে। আর বন্ধুদের ওখানে ঠান্ডা কেমন বলো, আমার তো ভীষণ ঠান্ডা লেগেছে। এই দেখো চাদর নিয়েই বসে আছি, চাদর নিয়ে বসে আছি, আর ছেলের তো ক্লাস হচ্ছে বললামই তোমাদের। আর এমনিতেই ইউটিউবে ভিডিও দিতে আর ইচ্ছেও করে না, যা সব শুনছি যা সব দেখছি, আর একদমই ভিডিও দিতে ইচ্ছে করছে না, ভয়ও পাচ্ছি আর ভালোও লাগছে না। জানি না তোমাদের কি হচ্ছে বন্ধুরা, তোমাদেরকে তো বড় বড় কথা বলি আমি লাইভে এসে, না হাল ছেড়ো না, এই করো না, সেই করো না, কিন্তু নিজেরও আমার খুব ভয় লাগে, সত্যি বলছি, আর ভালো লাগে না, ধৈর্যও কমে গেছে বন্ধুরা। আর বেশি বকবক করবো না, এমনিতেই মাথা গরম হয়ে যাচ্ছে, আর ঠান্ডা তো আছেই। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো বন্ধুরা, টাটা।